জয়িতাকে কোনোদিনই আমি বিশেষ করে আমি আমার কথাটা বলতে পারি কোনোদিনই ফোন করিনি। এটাই আমার সবথেকে অবাক লাগলো শুনে যে আমি ইছাপুরের এই মহিলা নাকি জয়িতাকে ফোর্স করতাম ওর বিরুদ্ধে কথা বলার জন্য। মানে এই কথাটা শোনার পর থেকে না কাল রাত্রিবেলা আমি সারা মানে ভালো করে ঘুমোতেই পারিনি, এই ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছি। আমি শুধু অবাক হয়ে গেলাম তোর এই নাটকটা দেখে, কত নাটক তুই করতে পারিস, তোর দিন শেষ, তোর দিন শেষ, বুঝতে পাচ্ছিস, তোর দিনটা শেষ। তোর সবথেকে কাছের প্রিয় মানুষটা যাকে তুই বিছানার কথা পর্যন্ত বলেছিলি সেই মানুষটাই তোর বিরুদ্ধে মুখ খুলেছে, বুঝতে পাচ্ছিস তোর কোথায় অবস্থা। প্রত্যেকে তোর মুখে লাথি মারছে, এখন তোর এখন এটাই অবস্থা, এটাই হওয়ার ছিল। তো চলো বন্ধুরা, কিছু কথা আজকে আমি বলতে এলাম, কারণ ইন্ট্রো দেওয়ার মতো মানসিকতা আমার এখন আজকে আর নেই। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা ভিডিওতে, আগের কথা বলছি এখন না, প্রত্যেকটা ভিডিওতে আমি কণিকাদের বাড়ি গেছি বলে আমাকে দালাল থেকে আরম্ভ করে মরকটবুড়ি, আলকাত্রাবুড়ি এই নামগুলো দিয়েছিল, কিন্তু এই নামগুলো কিন্তু ওরই দেওয়া, আমাকে বলে 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 ছোট করতো। কী করেছিলাম আমি, যেতেই পারি আমি একটা কারোর বাড়িতে, তার মানেই কি আমি দালাল হয়ে গেলাম? তাহলে ওকে যখন দালাল বলা হচ্ছে তাহলে ওর এত গায়ে লাগছে কেন, ওর এত গায়ে লাগছে কেন? তো কালকে আমি জয়িতার ভিডিওটা দেখলাম, এত ভালো লেগেছে কি বলবো। আমি ভাবতাম যে কি করে তুমি এত এই নোংরা মেয়েটাকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছ, কি করে তুমি তার বাড়িতে যাচ্ছ, খাচ্ছ, গল্প করছো, কি করে। আমিও গেছিলাম, তুমিও গেছিলে একই দিনে, মনে আছে তো সেই দিনটার কথা? কেউ কিন্তু আমরা ভুলিনি। তার সেদিনকে তুমি আমাকে দেখার পর তোমার কি একবারও মনে হয়েছিল যে আমি বিশেষ করে ওকে কোনো রকম বাজে কথা বলতে পারি অকারণে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। গীতাদিকে দেখে মনে হয়েছিল যে কুচুটে ঝগড়াটে নোংরা চরিত্রের মহিলা মনে হয়েছিল তোমার? না, কারণ আমরা সত্যি করেই ওরকম নই। সেই দিন থেকে খেয়ে আসার পর ওর কোথাও মনে হয়েছে যে আমার বাড়িতে খেয়ে এসছে বলে আমরা দুজন মহিলা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, কি না আমরা ওর এই নোংরা মোটাকে প্রোটেস্ট করেছিলাম বলে। তুমি করনি, তুমি খুব বেশি ভালোবেসে ফেলেছিলে তাই জন্য তুমি করনি, তাই জন্য তুমি করনি, কিন্তু আমার মনে হয় তোমারও সেই জিনিসটা ভালো লাগেনি। কখনো হতে পারে না, যদি সত্যিকারের মানুষের মন মানুষ হও তুমি, তোমারও ভালো লাগেনি আমাদের সাথে খারাপ ব্যবহারটা। কিন্তু দিনের পর দিন ও আমাদের সাথে নোংরামো করেছে, মোমের মিটাপে গিয়ে গীতাদির সাথে যে আসার পর গীতাদির সাথে যা করেছে ও, তুমি বলো তো বাই হার্ট তুমি মেনে নিতে পেরেছিলে? পারোনি, পারোনি, পারতে পারো না, কারণ তোমার ভিডিও দেখা, কালকের ভিডিও দেখার পর মনে হয়েছে যে তুমি এগুলোকে কোনোদিন সাপোর্ট করনি ওর। কিন্তু ও নির্দ্বিধায় আমাদেরকে অপমান করে গেছে, নির্দ্বিধায়। ওর বিরুদ্ধে কেউ কথা বললে পরে ও সেটা সহ্য করতে পারে না, কিন্তু ও প্রত্যেককে যা খুশি তাই বলে যাবে, কেউ ওকে প্রোটেস্ট করতে পারবে না। এটাই হচ্ছে ওর ক্যারেক্টার, এটাই হচ্ছে ওর ক্যারেক্টার। ও নিজেরটা শুনতে পারে না, নিজের নিতে পারে না, শুধু দিয়ে যাবে লোককে। তা কী করে হয়, তা কী করে হয় বলো দেখি। বারবার ও কালকে ভিডিওটার মধ্যে বলছে ইছাপুরের ওই মহিলা, ইছাপুরের ওই মহিলা গীতাদি আর ইছাপুরের ওই মহিলা, মানে সোমাদি নামটা নিতেও ও পারছে না, ওরা এত বড় মানে এত অসভ্য মেয়ে, গীতাদি নামটা নিতে পারছে, গীতাদিকে নিয়ে যা তা কথাবার্তা বলেছে। আমি কিন্তু কিছুই বলিনি, গীতাদিও অন্তত যেভাবে ওকে রিটার্ন দিয়েছে আমি কিন্তু সেইভাবেও রিটার্ন দিইনি ওকে। তো সেখানে দাঁড়িয়ে ও ইছাপুরের ওই মহিলা, ইছাপুরের ওই মহিলা বলে আমাকে সম্বোধন করছে, মনে হয় না ঠাসিয়ে গিয়ে দুটো চোয়ার গালের মধ্যে মেরে আসি? জানুয়ার মেয়ে, তোর দিন শেষ হয়ে গেছে, এটা তুই মনে রাখ, এটা তুই মনে রাখ, তোর এই নোংরামো আর কেউ মানবে না। তোর পাশে তুই যখন ফ্যাঁ ফ্যাঁ করে কাঁদছিলি তখন তোর পাশে তোর ভেরুটাও বসেছিল, তোর ভেরুটাও বসেছিল। একবারও সে বলতে পারলো না যে আজকের পর থেকে তুমি এই ধরনের ভিডিও করবে না, আমার বর হলে তো পুরো বন্ধই করে দিত, ফোন মনি ফেলে দিত হয়তো, যে এই নোংরামো কীর্তি করছো তুমি এখানে বসে বসে, ছি 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 ছি, তোর লজ্জা করে না, লজ্জা করে না? না মন্দির আর এখন তুমি পাঁচাটা কুত্তা হয়ে গেছো, পাঁচাটা কুত্তা হয়ে গেছো, প্রত্যেকটা লোক যাকে খারাপ বলছে তুই তাকে ভালো করে দিতে পারবি, পারবি তুই? তোর সাথে হয়তো মন্দিরা ভালো ব্যবহার করেছে, তার মানে এই নয় যে মন্দিরা যে কাজটা করছে সেই কাজটা ভালো। তুই কাউকে বোঝাতে পারবি কি? পারবি না, কখনো পারতে পারিস না, কারণ যদি পারতিস তাহলে দুদিন আগে এই মেয়েটাকে নোংরা বাজারি মেয়ে ছেলে বলতে পারতিস না তুই। তোর হঠাৎ করে মনের মধ্যে উদয় হলো যে না মন্দিরা খুব ভালো মেয়ে, মন্দিরা খুব ওই, মন্দিরা খুব তাই, মন্দিরার মেয়েটাকে পর্যন্ত তুই জঘন্য জঘন্য কথা বলেছিস, যখন বলতিস না আমরা যখন শুনতাম তখন কান মনে হতো কি যে বাবা এই কি মেয়ে ছেলে, যার বাচ্চা হয়নি সে অন্যের বাচ্চা নিয়ে কি করে এত নোংরা নোংরা কথা বলতে পারে দিনের পর দিন। ওখান থেকেই তোর প্রতি আমাদের ঘৃণাটা জন্মে গেছিল, যখন তুই আয়ুষ্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে চিৎকার চেঁচামেচি করতিস। এখনো দুদিন আগের ভিডিওতেও তোর এই একই প্রশ্ন,
আর কিছু নেই, আর কিছু তোর বলার নেই, তোর শুধু ওই একটা জায়গায় গিয়ে আটকে আছে, কি করে একটা পঙ্গু ছেলে বাবা হলো। যা আমি তোকে বলেছি, তোর তোর যদি মনে হয় গিয়ে দেখে আসবি, কারণ আমাদের কণিকাও সেই একই কথা তোকে বলেছে যে যার প্রয়োজন সে এসে দেখে যাক। জানোয়ার বললাম না, জানোয়ার না, মানুষের রূপ নিয়ে জানোয়ার হলে পরে তার সংজ্ঞা কিছু হয় না, তুই হচ্ছিস মানুষের রূপ নিয়ে জানোয়ার। এই ঘোড়ামুখী, এই মুখী, সোরমুখী সব মিলিয়ে তুই একটা মানুষরূপী জানোয়ার, তোর মধ্যে মন বলে কোনো জিনিস নেই, দেখেছিস তো? জয়িতা হাতে হাড়িটা ভেঙে দিল। এরপর যদি জয়িতা তোর সমস্ত কিছু বলতে শুরু করে, তুই পারবি বেঁচে থাকতে? আমার তো মনে হয় তুই সুইসাইড করে নিবি। আমি শেষ বলে যা নাটক করছিলি না, তোর ওই নাটক জল আসছে না চোখে, তবু তোকে জল বার করতে হবে তোকে, বাবা সত্যি। আর সঙ্গে সঙ্গে বসে পড়লি ক্যামেরা খুলে বলতে, তাই না? সঙ্গে সঙ্গে বসে পড়লি ক্যামেরা খুলে বলতে, ছি 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 ছি। আর জয়িতাকে কোনোদিনই আমি কোনোদিন কোনো কিছু বলিনি, কোনোদিন কোনো কিছু বলিনি। যদি মানুষ হও জয়িতা, তুমি এর উত্তর ভিডিও করে দেবে যে সোমাদি কোনোদিন তোমাকে ফোন করে ওর সম্পর্কে কোনো কথা বলেছে কি বলেনি। ভিডিও তো করিনি, প্রশ্নই নেই, ছেড়ে দাও, কিন্তু ফোনও করেছি কি না সেটাও তুমি এই প্রত্যেকটা জনগণের কাছে, আমাদের ভিউয়ার্সদের কাছে বলবে যে আমি তোমাকে কোনোদিন ফোন করে বা কোনো ভিডিও করে উস্কেছি কি না, যে ওর বিরুদ্ধে তুমি কথা বলো, আমাদের দলে আসো, এই করো ওই করো, কোনো দিন তোমাকে বলেছি কি না। একদম লাস্ট ফোন করেছিলাম তোমার বাড়িতে যখন সে এসেছিল, ওই কি বলে লাইভ করছিলে তোমরা, সেই দেখে বলেছিলাম আমার বাড়িতে আসার কথা, মনে করে দেখে নিও। সেদিনকে তুমি বলেছিলে ও যাবে না, ও শরীর খারাপ, ও আজকে চলে যাবে, এই সেই বলে তুমি ছেড়ে দিয়েছি। আমি বুঝেছিলাম যে আসবে না, তারপর থেকে আজ পর্যন্ত তোমাকে আমি ফোন করেছি, মনে করে দেখো তো, মনে করে দেখো। একদিন ফোন করেছিলাম, হ্যাঁ আমার মনে পড়েছে, একদিন তোমায় ফোন করেছিলাম ওর ঠিকানাটা জানার জন্য, ওই দু তিনজন যাবে বলেছিল ওর বাড়ি, তাই বলেছিলাম কীভাবে যেতে হবে, কারণ আমি তো ঠিকানাটা জানি না, তা তুমি কি জানো তাহলে আমি ওদেরকে বলবো। তা তুমি বলেছিলে না সোমাদি আমি তো ঠিক মতন জানি না, ও যেরকম বলেছিল সেরকমভাবে গেছিলাম। তুমি জানতে ওর ঠিকানা, কিন্তু আমি জানতাম না, কারণ তুমি অনেকবার ওর বাড়ি গেছো। দেখো ঠিকানা জানাটা তো কোনো ব্যাপার না, পোস্টাল অ্যাড্রেস জানাটা কোনো ব্যাপার না, কিন্তু আমার পক্ষে জানাটা কি সম্ভব ছিল? আমি তো একদিন গেছিলাম ওর বাড়িতে, তুমি তখন ওর বাড়িতে উপস্থিত থাকাকালীনই আমি গেছিলাম, আমাকে ফোন করে করে যেরম যেরমভাবে বলে দিয়েছে আমি ঠিক সেরম সেরম করে গেছি। আর যদি আমার কাউকে বলতে হয় ওর ঠিকানা, আমি ঠিক ওরকম ওরকমভাবেই তো বলবো, তাই না? যে আমি এখান থেকে ট্রেনে উঠলাম, এখানে নামলাম, এখান থেকে ট্রেনে উঠে এখানে নামলাম, অটো করে গেলাম, টোটো করে গেলাম, ব্যাস। এইটুকুর বাইরে পোস্টাল অ্যাড্রেস জানা কি আমার পক্ষে সম্ভব ছিল? ছিল না। তার সত্ত্বেও ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে বলেছে ওই বুড়িটা অ্যাড্রেস রিভেল করে দিয়েছে, ওই বুড়িটা অ্যাড্রেস রিভেল করে দিয়েছে, থানায় জিডি মিডি সব করে এসছে আমার নামে সব, সেটা আবার এরকম করে ছিপকে দিয়ে ভিডিও বানিয়েছে। লজ্জা করলো না? নবর সাথে একটা গেম খেলে নিল ও, নব হয়তো গেম খেলতে যায়নি কিন্তু খেলেছে ও। আর তারপরে নবর মাথাটা ওই গ্রুপের সবকটা মিলে চিবিয়ে খেয়ে আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করতে নবকেও ইনসিস্ট করেছে, নাহলে এরকম কথা বলার মতো ছেলে তো ও নয়। যা ভিডিও ওরা আমাকে নিয়ে করলো তারপর, প্রত্যেকটা ইউটিউবে মানে আমার বন্ধুরা ভাবলো যে সোমাদি বোধ হয় এতটাই নোংরা, সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আর এইসব দোগলামো করে বেড়ায়, কিন্তু আমি সেটা করিনি, আমি সেটা করিনি। তারপরেও আমাকে নিয়ে এরকম নোংরা খেলা ও খেলে দিল, এইরকম নোংরা খেলা। নিজে আমাকে ফোন করেছে, নিজে আমাকে আমার কমেন্ট করেছে, কমেন্ট না কী বলে এটাকে, এসএমএস করেছে, ফোন করো কথা আছে দরকার আছে বলে আমাকে করেছিল, আমি তার উত্তরও দিইনি, অথচ কীভাবে কীভাবে করে দেখিয়ে দিল ডিলিট করা কমেন্ট আমি নাকি করেছি। আমি কিছুই করিনি, আমি শুধু দেখেছি, সিন করেছি, সিন করলেও বোঝা যায় দুটো সবুজ নীল দাগ এসে যায়, কিন্তু আমি একটা কমেন্টের উত্তরও দিইনি। তারপরেও কোন কারসাজি করে দেখিয়ে দিল যে আমি নাকি কমেন্ট করেও আবার ডিলিট করে দিয়েছি, প্রত্যেকটা লোকের কাছে আমাকে ছোট করেছে এই নোংরা মহিলাটা। গীতাদিকে, গীতাদির মেয়েকে কিভাবে নোংরা কথা বলেছে, মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা মেয়ের সাথে আমরা মিশেছিলাম, ভাবতেও পারিনি। ওর ওই খাওয়াটা না যখনই মনে পড়ে তখনই গা গোলাতে শুরু করে যে বাপরে কার বাড়ি গেছিলাম ওই খাবার খেতে, কার বাড়ি গেছিলাম, কিভাবে নোংরা করে দিল আমাদেরকে ওয়াইটিতে। ওর ভালো হবে? ভগবান আছে তো ওপরে, আমি শুধু ভগবানকে ডেকেছিলাম যে ভগবান এর বিচার তুমি করো, এর বিচার তুমি করো। আমার চোখের জল ফেলিয়ে অকারণে কেউ কোনোদিন সুখী হতে পারেনি, হবেও না, কারণ আমি কাউকে কারোর ক্ষতি করি না, কারোর ক্ষতি করি না, কাউকে প্রথমে বাজে কথা নোংরা কথা বলতে যাই না। আর ওকে যারা এই নামগুলো দিয়ে ডাকে বাজা কথাটা, আমি বলার পরে আমি কিন্তু একটা ভিডিওতে বাজা বলার জন্য সরিও চেয়েছিলাম,
আমার ভিডিওগুলো একটুখানি ভালো করে তোমরা প্রত্যেকে দেখে নিও যে এই কথাটা আমি আর ওকে কোনোদিন বলবো না কিন্তু ও যে জায়গাটায় টেনে 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 আমাদেরকে নিয়ে গেছে সেখানে বাজা কেন, ওকে আরও অনেক কিছু বললে ভালো হতো, আমার মুখ থেকে বেরোয় না সেই কথাগুলো আমার মুখ থেকে বেরোয় না, নাহলে ওকে আমি দিতাম আরও। ও যা নোংরামো করছে পয়সার জন্য, পয়সা সবার দরকার, কার দরকার নেই গো, তাহলে তো এই টাটা বিল্লা একটার পর একটা নতুন নতুন বিজনেস খুলতো না, খুলতো কি একটাতেই তো ওদের যথেষ্ট, তারপরেও এত কিছু করে যাচ্ছে। আজকে জিও কোম্পানি এই ওই সেই টাটা গোয়েঙ্কা বিল্লা, এদের তুমি বিজনেসগুলো একবার ভাবো তো, কোটি 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 টাকা ইনকাম, তারপরেও তারা নতুন 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 প্ল্যান নিয়ে চলে আসছে কেন? তাহলে তাদের পয়সার দরকার নেই, তারপরেও তারা করছে, আর এ তো বলারই অপেক্ষা রাখে না। কথায় কথায় অন্যের বাচ্চাকে মেরে ফেলে, কথায় কথায় যার বাচ্চা নেই সে অন্যের বাচ্চা দেখলে পরে বুকে আগলে রাখে, আর এ বাচ্চাকে মেরে ফেলছে, বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে নোংরামো করছে, এর বাচ্চা দেখতে সুন্দর, ওর বাচ্চা ম্যাগি খায়, এর বাচ্চা অকাল পাকা, এর বাচ্চা নোংরা চামড়ার ব্যবসা করবে, এই সমস্ত কথা এর মুখের মধ্যে দিন রাত্রির ওর মুখের মধ্যে এই সমস্ত কথাবার্তা। পয়সা, ওই পয়সা তোমার চিতায় ওঠার জন্য লাগবে, আর কোনো কাজে লাগবে না। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে ও নিজের বাচ্চা নিয়ে আসতে যাচ্ছে, ওর এত নিড, ওর এত নাকি নিড, ভদ্রভাবে নিডটাকে ইয়ে করার চেষ্টা কর, ফুলফিল করার চেষ্টা কর, এত তো এম এ পাস, বিএ পাস, বিএড, এই ওই সেই বলে যাস, তা পড়া দুটো বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে ইনকাম কর ভদ্রভাবে। কেন এসছিস ওয়াইটিতে নোংরামো করতে, কেন এসছিস? তোরা না ঝুমাকে, মৌমিতাকে, কেয়াকে ভদ্র করতে গেছিলি, তোদেরই এই গ্রুপ, তোদের এই গ্রুপ মিলে সবাই মিলে গেছিলি না ভদ্র সভ্য সত্য তার উপরে বিচার করতে? দেখেছিস তো তোর দলের লোকরাই তোর মুখে কেমন সাটার সাট জুতো দিয়ে বাড়ি মারছে এখন, দেখতে পাচ্ছিস তো? দেখ, এটাই হওয়ার ছিল তোর সাথে, আর আমি শুধু এটাই চেয়েছিলাম ভগবান ওকে এমন একটা দিন দিও যেদিন ওর মুখে সবাই সাটার সাট জুতোর বাড়ি মারে। আমাকে অকারণে তুই চোখের জল ফেলিয়েছিস, বিধবা, মানে আমার মানে কি বলিস নি তুই, কি বলিস নি, সাদা কাপড় পরিয়ে চুল কেটে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে দেয়ালে মাথা ঠুকে দিতে, কম কিছু তোর ইচ্ছা করেনি আমাকে নিয়ে করতে, আর আমার এখন তোকে নিয়ে কি করতে ইচ্ছা করছে বলতো, কি করতে ইচ্ছা করছে বল? ছি ছি ছি, লজ্জা লাগছে, বিশ্বাস কর যে তোর বাড়ি আমরা জন্মদিনে গিয়েছিলাম, সত্যি কথা বলতে পারো তাহলে সত্যি কথাটা বলো, কতবারও তোমরা আমার বাড়িতে আসতে চেয়েছো, তো তুমি তো আমার দুবার ফোন করলে, ও 20 বার ফোন করেছে, আমি যেদিনকে তোমাদের আসার কথা বলেছিলে তখন আমি বলেছিলাম না যে একটা সপ্তাহ পরে আসো আমার মেয়ের বাচ্চাটা হয়ে যাক, তারপর আমি ফ্রি হয়ে যাবো, জানুয়ারি মাস থেকে আমি ফ্রি হয়ে যাবো, যখন খুশি আমার বাড়িতে এসো, এসে থাকবে পর্যন্ত, এ কথাও হয়েছিল তোমাদের সাথে, হয়নি? যদি সত্যি বলতে পারো তাহলে সত্যিটাই বলো যে সোমা দি এই কথাগুলো বলেছিল কি বলেনি, ও আমার বাড়ি আসার প্ল্যান করেছিল কি করেনি? আমি শুধু বলেছিলাম আমার মেয়ের বাচ্চাটা হয়ে যাক, কারণ আমাকে দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হচ্ছে, তোমাদের সাথে বসে গল্প করতে আমি পারবো না, তখন মেয়ের একদম লাস্ট অবস্থা চলছে, ডাক্তার ডেট দিয়ে দিয়েছে তখন, সেই সময় আমি বললাম যে একটা সপ্তাহ তোমরা পরে আসো, তারপর থেকে আর আসা হয়নি। ভেবে নাও কথাগুলো, ভেবে নিও যে সত্যি সমাধি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। তোমার বাড়িতে যখন এসছে আমি জানতে পেরেছি, সাথে সাথে ফোন করেছি, চলে আসো বারাকপুর অব্দি যখন এসছে তাহলে ওকে নিয়ে আমার বাড়ি চলে আসো, মনে করে দেখো বলিনি, বলেছি, ও আমার ফোনটা পর্যন্ত ধরেনি, আর আমি জানি ও তোমার সাথে তখন বসেই ছিল, কোনো বাথরুমে যায়নি, চান করতে কোথাও যায়নি, ও পাশে বসেই তোমায় শিখিয়ে দিয়েছে বলো যাবো না, চান করতে গেছি বা পরে বলবো এই করবো বলে কেটে দাও, এটাও আমি বুঝেছিলাম। নেক্সট বার দ্বিতীয়বার যখন ফোন করলাম যে তোমরা কি আসছো আসবে, তখন আমি জানি ও তোমার পাশেই বসে আছে, বোঝা যায় জানো তো, বোঝাও যায়, আমার খারাপ লেগেছিলো, তারপর ভেবেছিলাম দূর আসবে না আসবে কি হবে না আসলে আমার বাড়ি, আমার কাছে ওর আসাটা কোনো বড় ব্যাপার ছিল না যে ও একটা সেলিব্রিটি আমার বাড়ি আসছে, এটা তো ভাবতাম না, এটা তো ভাবিনি কখনো, তাই না? শুধু ভেবেছিলাম একটা ভালোবাসার মানুষকে আমার বাড়িতে ডাকছি আমি, সে আসতে চেয়েছিল আমি আসতে দিতে পারিনি, আজকে সে এত কাছাকাছি এসছে তাহলে চলে আসুক আমার বাড়ি, এটাই ভেবে দুবার তিনবার ফোন করেছিলাম তোমাকে, মনে করে দেখো ভগবান আছে ওপরে, প্রত্যেকে যারা যারা যেভাবে আমাকে নোংরা কথা বলেছে ঠিক ভগবান বিচার করে দিয়েছে তাদের, অন ক্যামেরায় বসে বসে তাদের কাঁদতে হয়েছে, আরও হবে। এই দিনগুলো আমি চেয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার, আর আজকে অনেস্ট গ্রুপ বাবা সত্যি দিয়েছে, একদম মানে ফাটিয়ে দিয়েছে অনেস্ট গ্রুপ, অনেস্ট গ্রুপকেই এবার, এই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মানুষ তোকে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো,
মনে আছে তো সব কথাগুলো? ভুলে যাস না, কারণ যদি তুই মানুষের বাচ্চা হোস ভুলে যাস না। সেদিনকে তুই যে কথাগুলো বলেছিলি সেই কথাগুলো প্রত্যেকটা কথা বলেছিলি সঞ্জয়কে। আমরা ঘাস খাই না, বুঝেছিস? আমরা ঘাস খাই না। তুই ঘুরিয়ে দিলি নিমেষের মধ্যে যে তুই মিলিকে বলেছিস। তুই মিলিকে বলিস নি, তুই বলেছিলি সঞ্জয়কেই। সব বুঝি আমরা, সব বুঝি, বুঝেছিস? তোর বিরুদ্ধে কথা বলতেই এখন ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে তোকে। কালকে রাত্রে ভিডিওটা দেখার পর তোকে ঘেন্না হচ্ছে, জাস্ট ঘেন্না। প্রত্যেকটা মানুষ তোর হয়েই আমাদেরকে বাজে বাজে কথা বলেছে, এমএসএলদের বাজে বাজে কথা বলেছে। আজকে তারা বুঝতে পারছে, কারণ তারা মানুষ, মান আর হুঁশ আছে তাদের মধ্যে। তার প্রমাণ জয়িতা কালকে দিয়েছে, তার প্রমাণ সীমা, তার প্রমাণ ঈপ্সিতা, তার প্রমাণ সুলতা, তার প্রমাণ মিলি, তার প্রমাণ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাই তো না, প্রিয়া কি যেন নামটা, প্রিয়াঙ্কাই মনে হয়। তারা বুঝতে পারছিস তো, প্রত্যেকেই তোর থেকে সরে গেছে। কেন বলতো? আজকে যদি বিশাখাও মনে হয় তোদের, তোর বিরুদ্ধে কথাবার্তা অন্যের কমেন্ট বক্সে গিয়ে করছে দেখছি। কিন্তু কেন, তোর এত ভালোবাসার মানুষ, তোকে যারা আগলে রাখতো, কেন সরে গেল তোর পাশ থেকে? কেন? এটা একবার নিজের বুকে হাত দিয়ে বসে বসে না অন্ধকার ঘর করে আয়নার সামনে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববি যে কেন আজকে আমার পাশ থেকে সব মানুষ সরে যাচ্ছে। আমি তো সত্যি কথা বলি, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো সমালোচক, আমাকে তো সমালোচনা করতে হবে। কিন্তু তুই যে সবার সমালোচনার মূল কেন্দ্রবিন্দু এখন, এইটা আগে ভাব, এইটা আগে ভাব যে আজকে আমাকে নিয়ে কি সমালোচনা হচ্ছে, ভালো না খারাপ? খারাপ, খারাপ সমালোচক তুই। খারাপ সমালোচনা করাটা তোর জন্মগত স্বভাব। তুই কোনোদিন কোনো মানুষকে ভালো বলতে পারিস নি, না হলে ওই রকম একটা শ্বশুর শাশুড়ির সাথে তুই থাকতে পারিস না, খেতে পারিস না। একটা ঘরে তোকে মুখ বুঝে সারাদিন রাত্রি লোকের পিণ্ডি চটকাতে হয়, ওই রকম দুটো ভালো মানুষ ওপরে বসে থাকে, একবারও তারা বউয়ের সেবা শুশ্রূষা পায় না, বউয়ের সাথে গল্প করতে পারে না, একটাই মাত্র ছেলের বউ তুই। কতটা কালময়ী তুই নিজে বুঝতে পারছিস? এবার ভাব, ভাব, এবার অন্তত ভাব। যেভাবে লোকের মাথায় টুপি পড়াচ্ছিস দিল্লি গিয়ে তোর চিকিৎসা, তুই অ্যাকচুয়াল বাচ্চা হওয়ার চিকিৎসা করাতে যাচ্ছিস না, তুই যাচ্ছিস তোর পেটের প্রবলেমের যে সমস্ত প্রবলেম সেগুলো ট্রিটমেন্ট করাতে। কোনোদিন কোথাও কেউ শোনেনি বাচ্চা হওয়ার জন্য পেট ক্লিয়ার করতে হয়? সবার আগে মনটাকে ক্লিয়ার কর, সবার আগে মনটাকে ক্লিয়ার কর। ওই বিছুটি পাতা ঘষে পেট ক্লিয়ার করতে হবে না, মনটাকে ক্লিয়ার কর, সরি, মনটাকে ক্লিয়ার কর। ঠাকুরের কাছে বসে হত্যা দিয়ে থাক সন্তানের জন্য, তবেই তোর কাছে সন্তান যদি আসে। অন্যের সন্তানকে লরিতে পিষে মেরে ফেলেছিস তুই, তোর মতো নৃশংস, মানে মানে শয়তানের শয়তান একটা মহিলা অন্যের মার কোল খালি করে দিতে তোর এক সেকেন্ড টাইম লাগেনি, এক সেকেন্ড টাইম লাগেনি। তুই ভাববি না সেই মাটার চোখের জলের দাম তোকে দিতে হবে? এই কণিকার বাচ্চা নিয়ে তুই দিনের পর দিন, দিনের পর দিন তাদেরকে অপমান করে যাচ্ছিস, তার চোখের জল তোকে দাম দিতে হবে না, দিতে হবে না? পঙ্গু 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 করে করে তার স্বামীকে তুই দিন রাত্রির অপমান করিস, তার চোখের জলের দাম তোকে দিতে হবে না? হবে, হবেই, হবেই। আর আমি আর গীতাদি বিধবা মানুষ তোর বাড়িতে খেতে গিয়ে কি কি অপাপ করেছিলাম সেটা আজকে আমরা বুঝতে পাচ্ছি। কিভাবে তুই বলতে পারলি যে এই বিধবা দুটোকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে আমি খুব অপরাধ করেছিলাম? সত্যি আমারও মনে হচ্ছে আমিও খুব বড় অপরাধ করেছিলাম তোর বাড়িতে সেদিন, অনেক ঝড় ঝাপটা সামলে তোর বাড়ি পৌঁছানোটা। দু আড়াই ঘন্টা মাত্র ছিলাম, চলে এসেছিলাম 4:10 না 15 ট্রেন ধরে, জয়িতা সাক্ষী সেটার, জয়িতার সাথেই ফিরেছিলাম। তারপর থেকে জয়িতার সাথে আমার একদিনও দেখা হয়নি, একদিনও দেখা হয়নি, কথা একবার হয়েছে, একবার। অতএব বুঝে শুনে কথা বলবি, বুঝে শুনে কথা বলবি, যা বলবি তাই লোকে মেনে নেবে, যা বলবি সেটাই ঠিক, এই ধারণাটা ঠিক নয়, এই ধারণাটা ঠিক নয়। আর জয়িতা তুমি যদি সত্যি ঠিক থাকো, আবার বলছি, তুমি কিন্তু প্রমাণ দেবে, তুমি প্রমাণ ভিডিও করে বলবে যে তোমাকে আমি কোথায় কখন, যদি পারো কল ডিটেলস তুমি আমার এখানে বের করে দেবে, যে আমি তোমাকে কোথায় পোক করেছি, কটা মেসেজ করেছি, কটা হোয়াটসঅ্যাপ করেছি, তুমি এখানে পরিষ্কার করে খুলে দেবে। কারণ দর্শকদের কাছে এত খারাপ বারবার বারবার এই মেয়েটার জন্য হওয়া সম্ভব নয়, হওয়া সম্ভব নয়। লাস্ট ও নবকে নিয়েও একটা গেম খেলে দিয়েছে আমার সাথে, এত বড় দোগলা মহিলা। অনেক মানুষ তখন আমাকে ভুল ভেবেছে, অনেক মানুষ, কিন্তু আমি সেই কাজগুলোর একটাও করিনি, একটাও করিনি। তারপরেও অনেক মানুষ আমার, আমাকে অনেক ভিডিও, অনেক কমেন্ট করেছে যে তুমি এই কাজটা কী করে করলে, তোমার মতো দোগলা, তুমি ওই, তুমি তাই, আমাকে অনেক করেছে, অনেকে আমাকে ভুল বুঝেছে, কথা বলে না। আমার আপত্তি নেই, কথা না বললেও আমি বারবার কাউকে ফোন করি না, যখন দেখি কেউ আমাকে ইগনোর করছে আমি আর তার কাছে যাই না, দরকার নেই আমার। সত্যি বলার পরেও যদি কেউ কাউকে ইগনোর করে তখন কিন্তু বুকের মধ্যে এসে লাগে। তোকে যারা ভালোবাসে বা ভালোবাসতো, এখন আর তোকে কেউ ভালোবাসে না, তোকে যারা ভালোবাসতো না তোর হয়ে যারা ভিডিও করতো, আজকে তারা সবাই বুঝে গেছে, আজকে তারা সবাই বুঝে গেছে, এমনকি জয়িতাও বুঝে গেছে। সবথেকে বেশি জয়িতা তোকে বুঝতো, সবথেকে বেশি জয়িতাকে তুই বুঝতিস, মনের সব কথা শেয়ার করেছিলি। আজকে জয়িতাও কোথাও যেন গিয়ে মনে হয়েছে তুই ঠিক নয়, কারণ কি বলতো, এটাই সত্যি, এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষ তোর প্রতি অসন্তুষ্ট,
অসন্তুষ্ট, তোর এই স্বভাব, তোর এই কথাবার্তা, তোর এই আচরণ, তোর এই অহংকার, এটা কেউ মেনে নিতে পারবে না, কেউ না। তোর ভিউজ হচ্ছে তাতে তোর ভালো হচ্ছে, আমাদের কিছু হচ্ছে না, কিন্তু তুই আমাদের ছোট করে ভিউজ কামাবি এটা তো বারবার মেনে নিতে পারা যায় না, তাই না? এটা বারবার মেনে নেওয়া যায় না। কোনোদিন কোথাও কখনো আমার এটা মনে হয়নি যে আমি কাউকে বলবো তোর বিরুদ্ধে ভিডিও করে তোকে দুটো বাজে কথা বলতে, কখনো মনে হয়নি, বিশ্বাস কর, কখনো মনে হয়নি। কারণ আমি আমার এই মুখটা ঠিক রেখেছি, কারণ আমি ঠিক কথাটাই বলতে পারি, ঠিক বলতে পারি, সেজন্য আমার কাউকে ভাড়া করতে হয়নি কখনো। আর তোর ভাড়া করে করে আমাকে অপমান করতে হয়েছে, তোর দলের লোকদেরকে বলেছিস এই সমাদিকে নিয়ে ওটা বলতো, এই সমাদিকে গিয়ে ওটা বলে আসতো, আর তোর দলের লোকেরা তো তোকে একদম নেত্রী মানত না, নেত্রী। মিলি চ্যাটার্জি, যাকে নিয়ে আমি কোনোদিন ভিডিওর কথা ভাবিই না, সেই মেয়েটাও আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে, সেই মেয়েটাও বুড়ি বুড়ি বলে, লুঙ্গি বুড়ি বলে, ভাব একবার। আর এই সীমা, সত্যি করে সীমাকে আমি ভালোবাসতাম, একবার ভেবেছিলাম আমি ছেড়ে দেবো, তো সেখানে দাঁড়িয়ে সীমা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, না সমাদি তুমি যাবে না, তোমাকে আমরা ভীষণ ভালোবাসি, তুমি যাবে না, যতই কষ্ট আসুক দুঃখ আসুক আমরা একসাথে সবাই মিলে লড়বো, একসাথে থাকবো। আমি সে কথাটা না কি বলবো এখনও আমি ভুলতে পারি না, যে আমাকেও কেউ ভালোবাসে এরকম করে। সেই সীমা আমাকে নিয়ে লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি, এই দেবো ওই দেবো, লঙ্কার গুঁড়ো এই সেই, এমনকি আমার স্বামীর মৃত্যুটা নিয়েও নোংরা নোংরা ভিডিও বানিয়েছিল, শুধু কাঁদতাম আর ভাবতাম ঠাকুর এর প্রতিবাদ তুমি করো, ঠাকুর এর বিচার তুমি করো, আর কিচ্ছু বলিনি, বিশ্বাস কর আর কিচ্ছু বলিনি, একটা কি দুটো ভিডিও, একটা বোধহয় না দুটো ভিডিও ওর উত্তরে আমি দিয়েছিলাম, ব্যাস। কারণ আমি পারতাম না, ওদের এই নোংরা ভাষাগুলো আমি নিতে পারতাম না। এখনও ভাবি যে আমি ভিডিও করা ছেড়ে দেবো, কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবো, আমার তো ভিউজ নেই, চোখের সামনে দেখতে পাচ্ছিস 100, 200, 300 আমার ভিউজ, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। তুই প্রত্যেকটা মানুষকে বলেছিস এর ভিডিও দেখো না, এর ভিডিওতে ভিউজ দিও না, এর ভিডিও দেখার কোনো দরকার নেই, একে রিপোর্ট মেরে দাও, একে এই করে দাও, এই করে করে করেছিস। অথচ দেখ আমি কিন্তু তোকে নিয়ে কোনো নোংরা ভিডিও করিনি, সীমাকে নিয়ে কোনো নোংরা ভিডিও বানাইনি, সীমা যে নোংরা ভিডিও নিয়ে আমাকে বলতো আমি কিন্তু প্রত্যুত্তরে বলিনি এই বিশাখা, এই মিলি, এই সঞ্জয়, এই এ প্রত্যেকে করেছে, প্রত্যেকে, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আজকে দেখ কেউ নেই তোর পাশে, কেউ না, থাকবেও না, আরও যে কজন আছে একটু সময় দে, এইভাবে চলতে থাক, কেউ থাকবে না, কেউ থাকবে না, আমি বলে দিলাম, দেখিস কেউ থাকবে না। আর মন্দিরাকে নিয়ে বলছিস, মন্দিরা তোকে কী কারণে ব্যবহার করছে, কী জন্য করছে, আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে আমি জানি, এটা আমি তোকে আজ বলে দিলাম, এইটুকু হিন্টস তোকে দিয়ে দিলাম, বাকিটা সময় এলে প্রমাণ করে দেবো, বাকিটা সময় এলে প্রমাণ করে দেবো তোকে কেন কী জন্য ব্যবহার করছে। আর তুই কী কারণে ছুটে গেছিলি সেটা ওয়াইটিতে সবার কাছে পরিষ্কার, কারণ যে কারণে তুই মোমের কাছে ছুটে গেছিলি ঠিক সেই কারণেই ছুটে গেছিলি মন্দিরার কাছে। দেখ আজকে তোর ভিউজ, একটা চ্যানেল, যে চ্যানেলটায় তোর কন্ট্রোভার্সি নেই সেই চ্যানেলেও তুই মন্দিরাকে নিয়ে এসে ভিডিও করেছিস, 1 লাখের ওপর ভিউজ। তোর পয়সার এত দরকার, হ্যাঁ তোর পয়সার এত দরকার, পয়সা কীভাবে রোজগার করছিস, কেন তাহলে ঝুমাকে বলেছিলি, কেন তাহলে কেয়াকে বলেছিলি, কেন তাহলে মৌমিতাকে বলেছিলি, আজকে তো ওদের থেকেও জঘন্য কাজ তুই করছিস, ওরা শুধু জামা কাপড়টা খুলে ফেলে আর তুই সেটা করিস না, তুই মানুষকে জামা কাপড় খুলিয়ে দিস, নিজে বিব্রস্ত হয়ে গেলি, আজকে বিবস্ত্র হয়ে গেলি, বিবস্ত্র। প্রত্যেকটা ওয়াইটির মানুষ কালকে তোর ভিডিও দেখেছে, তোর চোখের জলটা না কালকে আর কারোর বুকের ভেতরে গিয়ে লাগেনি, আমার তো লাগেই নি, বিশ্বাস কর, কারণ প্রত্যেকবার তোর কান্নার সাথে সাথে আমি কাঁদতাম, কালকেও আমার কষ্ট হয়েছিল প্রথমে তোর চোখের জল দেখে, কিন্তু তারপর যখন ঘটনাগুলো এক এক করে শুনছি, যখন তুই আমার নামটা বলছিস, তখন যে কী যন্ত্রণার কী জ্বালাটা হয়েছে সেটা একমাত্র আমিই বুঝেছি, যে এখনও এই মুহূর্তেও তার আমাকেই ধরে নিতে হলো, যে এই ইছাপুরের মহিলাটা এখানেও সেই ইছাপুরের মহিলাটা জয়িতাকে পোক করলো, ছি 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 ছি। আর তোকে কিছু বলার নেই, বিশ্বাস কর তোকে কিছু বলার নেই, এখন শুধু আরেকবার আজকে ভগবানকে ডাকলাম এর বিচার যেন ঠিক ঠিক করে, যে কবে কোথায় কখন আমি জয়িতাকে বলেছি, জয়িতাকে একটা ফোন, একটা কমেন্ট, একটা মেসেঞ্জার কিচ্ছু করি না, ওর ভিডিওই দেখি না, ওর ভিডিওই দেখি না, একদিন দুদিন দেখেছি শেরুকে নিয়ে রাখাটা, ওইটা দেখেছি, কোনো কমেন্ট করিনি, কোনো কমেন্ট করি না, শুধু তোর সাথে মেশে বলে, শুধু তোর সাথে মেশে বলে। চুলটা বেঁধে নিলাম গো, প্রচণ্ড গরম লাগছে, মনটা শরীরটা একটা অন্যরকম হয়ে যায় যখন এই ধরনের কথা বলি না, আর যখন এই ধরনের ভিডিও বানাতে বসি তখন সত্যি করে মনটা একটু অন্যরকম হয়ে যায়। তো যখন আমি চোখের সামনে দেখতাম যে আমাদের জয়িতাও দেখতো, যার জন্য জয়িতার এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। দিনের পর দিন তুই কণিকার মেয়েকে নিয়ে বলতিস, কণিকার মেয়ের সাজানো নিয়ে, কণিকার মেয়ের জামাকাপড় নিয়ে, কণিকার মেয়ের খাওয়া নিয়ে, শোয়া নিয়ে, বসা নিয়ে দিনের পর দিন বলেছিস, দিনের পর দিন তুই নোংরা নোংরা কথা বলেছিস, কোয়েলকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছিস, কোয়েল তার মামাসি মামিদের মতন হবে, কোয়েলকে নিয়ে এসেছে নোংরামো করানোর জন্য, নোংরা দিদা ওকে রাস্তায় নামাবে, দিদার মতন নোংরা জায়গায় নামাবে, কম কথা তুই বলিস নি, মার মতন তৈরি হবে মেয়ে বলেছিস কিন্তু।
আর যখন চোখের সামনে দেখছিস জয়ী ওইটুকুনি ছোট মেয়ে কত রাত্রিরে ঘুমোচ্ছে, কত বেলা অবধি ঘুমোচ্ছে, দিনের পর দিন তার হাতে সারা দিন রাত্রির ফোন দেখেছিস, খাওয়া দাওয়া ওর কথাবার্তা সব কিছু দেখেছিস, কোথাও কোনোদিন তো প্রতিবাদ করতে দেখিনি তোকে, কোথাও দেখিনি তুই একটা ভিডিও করে বলছিস যে ওর হাতে ফোন দিও না, ওকে খাইও না, ওকে এত বেলা অবধি ঘুম পাড়িও না, ওকে এত রাত অবধি জাগে জেগে জাগিয়ে রেখো না, কোথাও তো তোকে বলিনি দেখিনি বলতে। অথচ তুই কণিকাদের বাচ্চাগুলো যে কটা বাচ্চা আছে বাড়িতে সব কটাকে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলেছিস, সব কটা বাচ্চাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস। গীতাদির মেয়েকে তুই রাস্তায় মানে মানে কী করেছিস সেটা তুই জানিস, রিম্পার ছেলেদেরকে কী করেছিস তুই জানিস, তারপরে প্রিয়ার বাচ্চাগুলো তাকে নিয়েও বলেছিস, কাউকে বাদ দিসনি, বলতে 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 আমার মেয়েটাকে নিয়েও বলে ফেলেছিস যে আমার মেয়ের কোনো শিক্ষা নেই যে শ্বশুর শাশুড়ির সামনে ওরকম লেহেঙ্গা পরে ঘুরছে, লেহেঙ্গা না তো ওটাকে কী বলে জানো ড্রেস, সেই ড্রেসটার কথা নিয়েও তুই বলে ফেলেছিস। ভাগ্য ভালো বাড়াসনি, তাহলে যে তোর কী পরিস্থিতি হতো তুই কল্পনাও করতে পারতিস না। আমার মেয়ে জামাই কিন্তু সেদিনই স্টেপ নিয়ে নিয়েছিল তোর উপরে, শুধু আমি বারণ করেছিলাম, শুধু আমি বারণ করেছিলাম যে না বলো না এরকম কথা, অনেকেই অনেক সময় বলে এগুলো বল নিয়ে কিছু করতে হবে না, সেদিনই আমার জামাই স্টেপ নিয়েছিল তোর বিরুদ্ধে তোর ভিডিওটা দেখার পর, সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে আমার বাড়িতে ডেকে নিয়ে এসেছিল, এইখানে ডেকে নিয়ে এসেছিল, ভিডিওটা পুরোটা চালিয়ে তোর কথাটাকে রেকর্ডিং করে নিয়ে গেছিল যে কী হিসাবে আপনি আরেকজনের মেয়েকে এই ধরনের নোংরা কথা বলতে পারেন, তোর বিরুদ্ধে সেদিনই স্টেপ নেওয়া হতো, শুধু আমি বারণ করেছিলাম যে না করতে হবে না ছেড়ে দাও, ও এরকমই পাগল সবাইকে নিয়েই যাতা কথাবার্তা বলে, কিন্তু সবাই তো মেনে নেবে না, আমরা মেনে নিয়েছি বলে সবাই মেনে নেবে এটা তুই ভাবিস না কখনো, কখনো ভাবিস না তোরই একা ওই বনগা সাইবার ক্রাইম আছে, কখনো ভাবিস না, কখনো ভাবিস না। আমি যখন তোকে এই জিনিসটা জানতে না পেরে না বুঝে নবকে ফোন করেছিলাম, আর নব ভুলবশত ইচ্ছাকৃত কিনা আমি জানি না, আমার মনে হয় ভুলবশতই ও ভালো হতে গিয়ে আমাকে খারাপ করে দিয়েছে, ও এখনও সেটা বোঝে বলে ও আমায়, কিন্তু ও তোকেই ফোনটা করে জানতে চায় যে এটা কী ব্যাপার, ও বুঝে করেনি ফোনটা, এটাও আমি বুঝি ও বুঝে তোকে করেনি, তারপর যা করেছিস সবটাই তুই করিয়েছিস, সবটাই তুই করিয়েছিস, ওর রেকর্ডিং তুই শোনানো মানেই তুই আমাকে ছোটো করতে এসেছিস, আমি তো তোকে ছোটো করতে যাইনি, তুই যখন ভিডিও কলে এই কনফারেন্স কলে আমার সাথে কথা বললি একটা বাজে কথা তোকে বলেছিলাম, উল্টে সরি বলেছিলাম তোর ভাগ্নেকে নিয়ে কথা বলার জন্য, এটাই আমার শিক্ষা, এটাই আমার শিক্ষা যে তোর ভাগ্নেকে নিয়ে কথা বলার জন্য আমি তোকে বলেছিলাম সরি, কিছু মনে করো না, কারণ তুই অত্যাধিক নোংরা কথা বলেছিস বলেই তোর বিরুদ্ধে এই কথাগুলো বলতে হয়েছে আমার। নিজেকে আগে দেখ, নিজের দিকে আগে আঙুলটা নিয়ে যা, এই যে আঙুলটা তোর দিকে তুলছি দেখ তিনটে আঙুল কিন্তু আমার দিকে, তো সেই জন্য আগে নিজেকে দেখ, তুই নিজেকে দেখ তুই কী করছিস, নিড তোর নিডটাই তোর কাল হবে, এই নিডটার জন্যই তুই শেষ হয়ে যাবি, এমন একটা দিন আসবে যেদিনকে তোকে আর কেউ সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না, আর আগেও বলেছি এখনও বললাম আবারও বলবো, কারণ তুই যে জায়গায় নিজেকে নিডের জন্য নিয়ে গেছিস সেখান থেকে আর ফিরে আসা তোর পক্ষে সম্ভব নয়, আর ফিরে আসা তোর পক্ষে সম্ভব নয়, তুই তুই সমালোচক বলে নিজেকে বিশাল বড় জায়গা দিয়ে ফেলেছিস নিজের মনের মধ্যে, নিজেকে সমালোচক মনে করিস, সমালোচনা আমরাও করি কিন্তু এই জায়গায় নেমে গিয়ে আমাদের সমালোচনা করতে হয় না, এই ভাষায় আমাদের সমালোচনা করতে হয় না, ভিউজ হয় না আমার, কিন্তু দেখ আমার মনটা কিন্তু খুব কষ্টে আছি, আমি খুব মন থেকে কষ্টে আছি যে যে মানুষগুলো দেখতো সেই মানুষগুলো দেখে না, ভিডিওতেও বলি কিন্তু ভিডিও করা ছেড়ে দিইনি, ভিডিও করাটা আমার মন থেকে আসে যে আমি আমার মনের কথাগুলো তোমাদের সামনে শেয়ার করবো, যারা দেখবে তারা দেখবে, কিন্তু তুই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে নোংরা মোটাকে ঢুকিয়ে দিয়েছিস, কণিকারা ওই, মন্দিরা ওই, এ ওই, সে ওই, ইছাপুরের বুড়িটা ওই, ওই গীতা বুড়ি ওই, এ ওই, সে ওই, শুধু নোংরা মতোর মনের মধ্যে, একটা মানুষকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করে দেখাস তো, একটা পজিটিভ ভিডিও করে দেখাস, নোংরামো দেখ তুই বড় চ্যানেলটাকে পর্যন্ত নোংরা করেছিস, বড় চ্যানেলটা যে তোকে চেনেও না জানেও না ইদানিং দেখ তোকে নিয়েও সেই ভিডিও করে তুই তাদেরকেও অপমান করে দিলি, তাদের নিয়েই একদিন ভিডিও করে ভিউজ কামিয়েছিলি, তাদেরকেও অপমান করে ছেড়ে দিলি, কী না ভাবলি তোকে নিয়ে বোধ হয় তোকে সাপোর্ট করে বোধ হয় ওরা কথা বলেছে, ওদের খেয়ে দিয়ে কাজ পড়েনি বুঝলি, ওদের খেয়ে দিয়ে কাজ পড়েনি তোর মতন একটা মেয়েকে নিয়ে ওরা ভিডিও করবে, তো ভেবে চিনতে কথা বলতে শেখ, ভেবে চিনতে কথা বলতে শেখ, এখনও সময় আছে, বয়স বেশি না তো তোর, তো তো কমে তোর তো বাড়ে না, ভদ্র সভ্যতাভাবে ভিডিও কর, পয়সা সবার প্রয়োজন আছে, তার তার জন্য এরকম নোংরা হতে হবে না, তাহলে ঝুমা কী দোষ করেছে, তাহলে মন্দিরা আমাদের কেয়া কী দোষ করেছিল, তাহলে মৌমিতা বাসা কী দোষ করেছিল, সবাই তো নিজের জন্যই করেছিল, তাহলে তাদেরকে নিয়ে তুই বাজে কথা বলতিস কেন, তাহলে তাদেরকে নিয়ে তুই বাজে কথা বলতিস কেন, ওটা ওদের ইয়ে ছিল, তুই সমালোচনা করে নিড মেটাচ্ছিস, ওটা ওদের মানে করে নিড মেটানোর প্রয়োজন ছিল, তাহলে তাদেরকে কেন বাধা দিয়েছিলি তোরা বল, কেন করেছিলি, তুই শুরু করেছিলি তার সাথে সাথে তোর ওই গ্রুপ গিয়ে ঝাঁপিয়ে পড়ত, এখন তারা বুঝে গেছে, এখন তারা বুঝে গেছে তোকে, প্রত্যেকটা মানুষ তোকে থু 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 আর কিছু করছে না,
তোর যদি লজ্জা থাকে ভিডিও করাই বন্ধ করে দিবি, কিন্তু তোর তো আবার নিড, দেখ তোর নিড কতদিন এখান থেকে পূরণ হয়।